ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক, ঈদের আর মাত্র একদিন বাকি, রাজধানী যারা ছাড়ছেন সেই সব মানুষের কথা জানতে চাই, তাদের ভোগান্তি কতটা দেখছেন? টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে যাত্রাবাড়িতে। সেই এলাকাটিতে আমরা যদি দেখাই যে রাস্তা সড়কের যে দুই পাশ রয়েছে, দুই পাশে কিন্তু থেমে থেমে যান চলাচল করছে, এবং আমরা বিকেল থেকে দেখেছি হচ্ছে রাজধানীর গুলিস্তান থেকে যাত্রাবাড়ি অভিমুখে যে যানবাহনগুলো রয়েছে তীব্র যানজট লক্ষ্য করেছি। সেখানে কিন্তু আশপাশে যে যা ঘরমুখ মানুষ রয়েছেন, যেহেতু আর একদিন পরেই ঈদ উল আজহা, এবং তাই যারা গতকাল যেতে পারেননি তারা কিন্তু আজকে বাড়ির দিকে রওনা হয়েছেন। তারা কিন্তু পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডের দিকে আসছেন, এবং যে এর কারণ হচ্ছে যে রাজধানীতে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গরুর হাট বসেছে। এই হাটের কারণে কিন্তু যান চলাচলে এক ধরনের প্রভাব পড়ছে, এবং সে কারণেই কিন্তু সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে আমাদের বাসে উঠতে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম করতে হচ্ছে, এবং এই এক ধরনের বৃষ্টি এবং গরম এই দুইয়ের মাঝেই তাদেরকে হচ্ছে এবং গ্রামে যাওয়ার জন্য ইয়ে করতে হচ্ছে, তাদেরকে এক ধরনের অস্বস্তি পোয়াতে হচ্ছে, যেহেতু তাদেরকে দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে। এবং যে এই যে বাসগুলোতে যারা আছে, যারা এখনও টিকিট কাটতে পারেননি, তারা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে দ্রুত গতিতে বাসে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু এখন বাসে উঠছেন না। আর সড়কের নিরাপত্তার যদি বিষয়টি বলা যায়, যে সেক্ষেত্রে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা কিন্তু লক্ষ্য করেছি হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে তাদের অবস্থান লক্ষ্য করেছি। টুম্পা,